সোনার দোকানের ডাকাতির গল্প, দোকান মালিকের ইনস্যুরেন্সের টাকা হাতানোর জন্য এই পরিকল্পনা। প্রাথমিক অনুমান পুলিশের, আটক করা হয়েছে দোকান মালিককে। এ যেন কোনো হিন্দি ক্রাইম থ্রিলার সিনেমার গল্পের মতো গল্প। ইনস্যুরেন্সের টাকা পেতে নিজেরই দোকানে ডাকাতির গল্প তৈরি করলেন খোদ দোকান মালিক। উদ্দেশ্য, যাতে ইনস্যুরেন্সের মোটা টাকা হাতানো যায়। বুধবার রাতে সোনারপুরের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে, এমনটাই দাবি করে ওই দোকান মালিক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। তদন্তে শেষ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈকণ্ঠপুর এলাকার বকুল জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের করা হয়। পুলিশকে জানানো হয়, দুজন দুষ্কৃতী বাইকে করে এসে সোনার গহনা ও নগদ টাকা লুট করে। যদিও দোকানের কর্ণধার রাজু রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশের পক্ষ থেকে চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, ধার দেনার কারণে দোকানে এই ছিনতাইয়ের ঘটনা সাজানো হয় যাতে ইনস্যুরেন্সের থেকে টাকা পাওয়া যায়, তাই এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় যুবতী বলেন, এক বছর আগে গহনা কেনার জন্য দোকানদারকে অগ্রিম বাবদ 3,54,000 টাকা দেন তিনি। তাকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ, এমনকি ফোনও ধরছিলেন না দোকান মালিক। এদিন ওই যুবতী দোকানে এলে ছিনতাইয়ের ঘটনা জানতে পারেন। এরপর পুলিশের সাথে যোগাযোগ করেন তিনি। ঘটনায় সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে, কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোন পেতে। উনি আজ দেবো, কাল দেবো বিয়ের গয়না। আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য তিনবারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনও আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10 বার ফোন করলে একবার ফোন ধরে, বাকি সময় ধরে না। আজকে আমি সন্ধেবেলা আসলাম, তারপরে হঠাৎ আমার কি মনে হলো, দেখলাম যে দোকানটা বন্ধ, ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে, কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন। তো আমি, আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ। তো আমি জিজ্ঞাসা করি ওনাদের, তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি। তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা, যে সকালে আমার ফোন ধরলো না, আবার সন্ধেবেলা আশেপাশে লোকেরাও বলছে যে দেখিনি। তো তখন আমি, তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন যে ওনার মানে ডাকাতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি। গয়না দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ দোকান মালিকের বিরুদ্ধে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ঘটনা তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে। ছিনতাইয়ের ঘটনা পুরোপুরিভাবে সাজানো, অভিযুক্ত দোকান মালিককে আটক করেছে পুলিশ। আজকে সন্ধে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া, মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন, ওনার নাম হচ্ছে রাজু রায়, উনি ইনফরমেশনটা ওখানে হিউম্যান ক্রাই ইউএস করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রায়, তাকে ওকে আমরা ইন্টারোগেট করি। ইন্টারোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ওর একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্টারোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্টারোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে
ওর যে লকার ছিল লকারের মানে লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপো অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সোনারপুর।